সিদ্ধিমাতা, জ্ঞানময়ী অনন্ত অলৌকিক শক্তির অধিকারিণী, ব্রহ্মজ্ঞান সম্পূর্ণা শ্রী শ্রী মা আনন্দময়ীর জন্মবৃত্তান্ত থেকে তার অলৌকিক জীবনী নিয়ে এবার ছোট পর্দায় সিরিয়াল উপস্থাপনা হতে চলেছে, যা খুব তাড়াতাড়ি আকাশ আট চ্যানেলে মুক্তি পাবে। ব্রহ্মময়ী মা আনন্দময়ী মাকে নিয়ে এই মহাজাগতিক সংসারে অনেক গল্প বিদ্যমান রয়েছে, যেখানে শ্রীমায়ের জন্ম থেকে মৃত্যু সবেতেই ছিল পরমেশ্বরের অপূর্ব লীলা মহাত্মের ছোঁয়া। সম্প্রতি এই বর্ণাঢ্য অলৌকিক চরিত্র নিয়ে 100 এপিসোড বিশিষ্ট সিরিয়ালের প্রাথমিক প্রস্তুতি হয়ে গেল সোনারপুর অঞ্চলের একটি নির্জন বাগান বাড়িতে। কলকাতার খ্যাতনামা শিল্পী সমন্বয়ে এই সিরিয়ালটির পরিচালনা করছেন দেবাশিস ভট্টাচার্য, যার মুখ্য বার্তাই হল অখণ্ড আনন্দ লাভের বার্তা দিতেই দেবী অন্নপূর্ণা মনুষ্যরূপী শ্রী শ্রী মা আনন্দময়ীর বেশে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, যার প্রেম ভালোবাসায় আকৃষ্ট হয়ে তার পদতলে আত্মনিবেদন করতে দেখা গেছে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, কমলা নেহরু, মাধব পাগল প্রমুখকে। অপার করুণাময়ী আনন্দময়ী মায়ের মহাসমাধি লাভ করেন 1982 সালে। এই সর্বোত্তমা পরম ঐশ্বর্যময়ী রমণী মা আনন্দময়ীকে তার ভক্তরা কখনো ছিন্নমস্তার মূর্তিতে, কখনো ভুবনেশ্বরী মূর্তিতে, কখনো সরস্বতীর মূর্তিতে দেখে থাকতেন, যাই নিয়ে এক মহার্গ জীবনচিত্রে বাস্তবায়ন করতে চলেছেন পরিচালক দেবাশিস ভট্টাচার্য, যা 26 আগস্ট থেকে প্রতি সোম থেকে শুক্র দর্শকরা দেখতে পাবেন বাংলা বিনোদন চ্যানেল আকাশ আটে। অভিজিৎ ঘোষ দস্তিদারের রিপোর্ট।